আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো ব্রিদিং এক্সারসাইজ নিয়ে। ব্রিদিং এক্সারসাইজ কি? ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আমরা সিংহভাগ সময় আমাদের ফুসফুসের পুরোটা ব্যবহার করি না, আমরা ফুসফুস ফুলিয়ে দম নেই না। আমরা যখন দম নেই তখন আমাদের পেট ফুলে, ফলে আমাদের শরীরে যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় আমাদের ফুসফুস সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, ফলে আমাদের ব্রেন সহ অন্যান্য অর্গানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হয় না। আর এ কারণেই আসলে ব্রিদিং এক্সারসাইজের দরকার। আর ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের শ্বাস প্রশ্বাসে একটা ছন্দও আসবে। আসলে ব্রিদিং এক্সারসাইজ তিন ধরনের হয়, স্ট্যান্ডিং, সিটিং এবং সুপাইন, মানে শুয়ে থেকে যে ব্রিদিং এক্সারসাইজটা। তো আমি যদি এই তিন ধরনের ব্রিদিং এক্সারসাইজই আজকে আপনাদের দেখাই তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এ কারণেই আমি আজকের এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্ট্যান্ডিং এবং সুপাইন ব্রিদিং এক্সারসাইজ নিয়ে। এর আগের এক্সারসাইজ রিলেটেড ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিছু বেসিক লুজিনিং এক্সারসাইজ নিয়ে। যারা এখনও সেই ভিডিওটা দেখেন নাই তারা উপরে আসা লিঙ্কে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিন। তো আমরা প্রথমে করব হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং এক্সারসাইজ। হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং এক্সারসাইজ করার জন্য আপনি প্রথমে এইভাবে দাঁড়াবেন, এরপরে পা দুটোকে জোড়া করে দাঁড়াবেন এবং হাতে দুই তালুকে জোড়া লাগিয়ে বুকের কাছে এইভাবে রাখবেন এবং চোখ বন্ধ রাখবেন। এরপরে দম নিতে নিতে হাতকে দুই দিকে এইভাবে প্রসারিত করবেন এবং দম ছাড়তে ছাড়তে হাতকে আবার আগের অবস্থায় নিয়ে আসবেন। দম নিতে নিতে হাতকে দুই দিকে প্রসারিত করবেন এবং দম ছাড়তে ছাড়তে আবার হাতকে আগের অবস্থায় নিয়ে আসবেন। তো এই হ্যান্ডস ইন অ্যান্ড আউট ব্রিদিং এক্সারসাইজ করার জন্য বা যে কোনো ব্রিদিং এক্সারসাইজ করার জন্য কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা লুজিনিং এক্সারসাইজে যেমন সব কিছু অনেক দ্রুত করেছিলাম, আমরা কিন্তু ব্রিদিং এক্সারসাইজ খুব স্লোলি করব। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের একটা বৈশিষ্ট্য। আর ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে সব সময় যে জিনিসটা আমাদের করতে হবে, যে পরিমাণ টাইম আমরা দম নিব তার চেয়ে বেশি পরিমাণ টাইমে আমরা দম ছাড়ব। কেমন? আমি যদি দম নিই এরকম যে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই টাইমের চেয়ে বেশি টাইম ধরে আমরা দমটা ছাড়ব। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। আমি আরেকবার আপনাদের দেখাই, যেমন 1, 2, 3, 4, 5, 6 এরপরে আমরা দম ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিশ্চয় আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা যে পরিমাণ টাইম নিব দম নিতে তার চেয়ে বেশি পরিমাণ টাইম নিব আমরা দম ছাড়তে। এরপর আমরা সেকেন্ড যে ব্রিদিং এক্সারসাইজটা করব সেটা হচ্ছে হ্যান্ডস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ। তো হ্যান্ডস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজটা আমরা তিন ধাপে করব, একটা হরাইজন্টাল, একটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হ্যান্ডস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ করার জন্য প্রথমে আমরা এইভাবে পা জোড়া করে আগের মতন দাঁড়াবো, আমাদের হাত দুটোকে এইভাবে লক করে বুকের কাছে নিয়ে আসবো এবং চোখ বন্ধ করে ফেলবো। এরপরে আমরা ফার্স্টে করব হরাইজন্টাল হ্যান্ডস ব্রিদিং এক্সারসাইজ। সেটা হচ্ছে বুকের কাছে এইভাবে হাত রেখে দম নিতে নিতে আমরা হাতকে হরাইজন্টালি সামনের দিকে প্রসারিত করব এবং দম ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসব। দম নিতে নিতে আমরা হাতকে এইভাবে প্রসারিত করব এবং দম ছাড়তে ছাড়তে আমরা হাতকে আবার আগের অবস্থায় নিয়ে আসব। এক্ষেত্রেও কিন্তু আমাদের যে দমের যে কাউন্টিং, টাইম কাউন্টিং, সেটা কিন্তু আগের মতনই থাকবে। যে আমরা দম নিব যে সময় ধরে আমরা দম ছাড়বো তার চেয়ে বেশি সময় ধরে, ঠিক ব্যাপারটা এরকম যে আমি যেমন যদি দম নিই এই কাউন্টে যে 1, 2, 3, 4, 5, 6 আমরা দম ছাড়বো এর চেয়ে বেশি সময় ধরে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো এই হচ্ছে হরাইজন্টাল হ্যান্ডস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ। সেকেন্ড ভার্সনটা হচ্ছে
135 ডিগ্রি অ্যাঙ্গেল। 135 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা? আমাদের এই কপাল বরাবর আমরা হাতটাকে উপরে তুলব, ঠিক পা জোড়া করে দাঁড়াবো বুকের কাছে, এইভাবে হাতটাকে লক করে চোখ বন্ধ করে দাঁড়াবো এবং দম নিতে নিতে আমরা হাতটাকে কপালের উপরে নিয়ে যাব 135 ডিগ্রি কোণে এবং দম ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসব। দম নিতে নিতে আমরা হাতকে উপরের দিকে প্রসারিত করব এবং দম ছাড়তে ছাড়তে আবার হাতকে আগের অবস্থায় নিয়ে আসব। এর পরের ভার্সনটা হচ্ছে ভার্টিক্যাল হ্যান্ডস ব্রিদিং এক্সারসাইজ। এটা করব আমরা এইভাবে, ঠিক পা জোড়া করে দাঁড়াবো, চোখ বন্ধ করে হাতকে বুকের কাছে এইভাবে লক করে দাঁড়াবো এবং দম নিতে নিতে হাতকে মাথার উপরের দিকে তুলব, যতটা পারবো হাতকে উপরের দিকে স্ট্রেচ করব এবং দম ছাড়তে ছাড়তে আবার হাতকে আগের অবস্থায় নিয়ে আসব। দম নিতে নিতে হাতকে উপরের দিকে তুলব এবং দম ছাড়তে ছাড়তে হাতকে আবার আগের অবস্থায় নিয়ে আসব। তো এই হচ্ছে আমাদের হ্যান্ডস স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ। সমস্ত ব্রিদিং এক্সারসাইজে আমি আগেও বলেছি যে এগুলো খুবই স্লো হবে, লুজেনিং এক্সারসাইজের মতন ফাস্ট হবে না। এরপরে তিন নম্বর ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে অ্যাঙ্কেল স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজ। নাম শুনেই বুঝতে পারছেন যে অ্যাঙ্কেলে আমাদের এখানে একটা কাজ আছে। তো আমরা এই ব্রিদিং এক্সারসাইজটা করার জন্য প্রথমে পাকে এইভাবে জোড়া করে দাঁড়াবো, এরপরে হাত দুটোকে আমরা থায়ের উপরে রাখবো। এরপরে আপনাকে এই ব্রিদিং এক্সারসাইজটাই খালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে সামনে যে কোনো একটা পয়েন্টে আপনার দৃষ্টিকে স্থির রাখতে হবে। তো ব্যায়ামটা এইরকম যে হাতকে এইভাবে থায়ের উপর রাখবো, আমাদের দৃষ্টি সামনে যে কোনো একটা পয়েন্টে স্থির রাখবো। এরপরে দম নিতে নিতে গোড়ালি উঠবে এবং হাত আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং দম ছাড়তে ছাড়তে আস্তে 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 আবার আগের অবস্থায় ফিরে আসব। দম নিতে নিতে আমরা গোড়ালি তুলব এবং হাত উপরের দিকে তুলব এবং দম ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসব। এই অ্যাঙ্কেল স্ট্রেচ ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখবেন যে পুরো প্রক্রিয়াটা অনেক স্লো হবে এবং দম নেওয়ার চেয়ে দম ছাড়তে বেশি সময় নেবেন। আর যারা পা জোড়া লাগিয়ে পা অ্যাঙ্কেলকে স্ট্রেচ করতে পারবেন না, তারা কিছুটা পা ফাঁকা করে এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন। তো শুরুর দিকে একটা ভুল সবারই হয় যে দেখা যায় যে আমাদের গোড়ালি আগে নেমে যায়, হাত অনেক পরে নামে। তো এইটা আসলে প্র্যাকটিস করতে করতে একসময় ঠিক হয়ে যাবে যে আপনাদের হাত এবং গোড়ালি একই সময়ে নামা শুরু করবে। তো এই ছিল আমাদের স্ট্যান্ডিং ব্রিদিং এক্সারসাইজ। এরপরে আমরা করব স্ট্রেট লেগ রাইজ ব্রিদিং এক্সারসাইজ। এটা দুটো ভার্সন আছে, একটা হচ্ছে অল্টারনেট লেগ রাইজ আর একটা হচ্ছে বোথ লেগ রাইজ। তো এই লেগ রাইজ ব্রিদিং এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে এইভাবে শুয়ে যাব। শুয়ে এবার হাত দুটোকে কানের দুই পাশে এভাবে রাখব এবং দম নিতে নিতে প্রথমে ডান পা উপরে তুলব এবং দম ছাড়তে ছাড়তে পা নামিয়ে ফেলব। এবার দম নিতে নিতে বাম পা উপরে তুলব এবং দম ছাড়তে ছাড়তে পা ধীরে ধীরে নামিয়ে ফেলব। দম নিতে নিতে ডান পা উপরে তুলব এবং দম ছাড়তে ছাড়তে পা নামিয়ে ফেলব। এর পরের ভার্সনটা হচ্ছে বোথ লেগ রাইজ ব্রিদিং এক্সারসাইজ। এই ক্ষেত্রে আমরা দম নিতে নিতে দুই পা উপরে তুলব এবং দম ছাড়তে ছাড়তে আস্তে আস্তে পা নামিয়ে ফেলব। দম নিতে নিতে দুই পা উপরে তুলব এবং দম ছাড়তে ছাড়তে পা ধীরে ধীরে নামিয়ে ফেলব এবং এরপরে হাত দুটোকে আবার শরীরের দুই পাশে নিয়ে এসে রেখে দেব। তো এই ছিল স্ট্রেট লেগ রাইজ ব্রিদিং এক্সারসাইজ। এই স্ট্রেট লেগ রাইজ ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রেও কয়েকটা জিনিস মাথায় রাখবেন যে টোটাল প্রক্রিয়াটা যেন অনেক স্লো হয়, দম নেওয়ার চেয়ে দম ছাড়ার টাইমটা যেন একটু বেশি হয়। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ
যে আমরা যখন পা নামাবো তখন পাটা যেন দমের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে মাটি স্পর্শ করে, ধুপ করে পা মাটিতে নামিয়ে দেওয়া যাবে না। তো এই ছিল আমাদের স্ট্যান্ডিং এবং সুপাইন ব্রিদিং এক্সারসাইজ। তো আমরা যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, খুব একটা বেশি সময় লাগবে না। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিটিং ব্রিদিং এক্সারসাইজগুলো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো এই ছিল অ্যাঙ্কেল লেগ রাইজ ব্রিদিং। দুইবার করেছিলেন তখন, এইবার একবারে তুলে নেবেন এটা আমি কি জানি, যে আপনার দম নেওয়া